আসসালামু আলাইকুম আমার ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তিনটা ভিন্ন ধরনের লাচ্ছি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই লাচ্ছি তিনটা খেতে অসম্ভব মজা আর নর্মালি আমরা যেরকম খেয়ে থাকি সেগুলোর থেকে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর এই লাচ্ছিগুলো বানাতে খুব বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই এক টাইপের লাচ্ছি আপনারা বানিয়ে নিতে পারবেন তো আশা করছি দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজেই এই লাচ্ছি বানানো প্রথমে দেখাতে যাচ্ছি মিষ্টি দইয়ের লাচ্ছি যেটা খেতে অনেক বেশি মজা এখানে একটি ব্লেন্ডারের জাগ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো মিষ্টি দই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি নর্মাল পানি পানিটা দেওয়ার পরে এখানে দিচ্ছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিয়েছি মানে তিন চা চামচ পরিমাণ আর দিতে হবে চিনি এখানে দুই চা চামচ চিনি ব্যবহার করছি সবগুলো উপকরণ মিলিয়ে এক গ্লাস লাচ্ছি হবে এখন জাস্ট পনেরো সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছে আর বলেছিলাম এক মিনিট লাগবে কিন্তু এই লাচ্ছিটা বানাতে কিন্তু এক মিনিটও সময় লাগবে না তো হয়ে গেল মিষ্টি দইয়ের লাচ্ছি অসম্ভব মজা খেতে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিষ্টি দইয়ের লাচ্ছি খেতে পারলে প্রাণ মন সবই জুড়িয়ে যায় এখন দেখাবো খেজুর আর রোয়াব্জা দিয়ে মজার একটি লাচ্ছি সাথে আরেকটি উপকরণ ব্যবহার করেছি যেটা পরে দেখাচ্ছি ব্লেন্ডারে জাগের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো টক দই সাথে হাফ কাপ পানি দিয়ে দিলাম আর এখানে তিনটা খেজুর নিয়ে নিয়েছি বিচিটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এই লাচ্ছিটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের তাছাড়া যে বাচ্চাদের ওজন বাড়াতে চান তাদের জন্য এটা অনেক বেশি কাজের খেজুর দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হরলিক্স আপনাদের পাশে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই হরলিক্সটা থেকে থাকবে তো দুই চামচ মতো হরলিক্স দিয়ে দেবেন আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রু আবজা দুই টেবিল চামচ রো দিয়ে দিচ্ছি রো দেওয়ার কারণে এর মধ্যে সুন্দর একটি কালার ও রু আবজার যে ফ্লেভারটা আছে সেটাও অ্যাড হবে তো সব কিছু মিলিয়ে এই লাচ্ছিটা খেতে অসম্ভব মজা বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে পনেরো থেকে বিশ সেকেন্ড মতো এভাবে ব্লেন্ড করে নিলেই এই লাচ্ছি একদম রেডি আমার তো খুবই ভালো লেগেছে এই লাচ্ছিটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে হয়ে গেল ভিন্ন ধরনের আরেক রকম লাচ্ছি এখন দেখাবো ম্যাঙ্গো লাচ্ছি পাকা আমার লাচ্ছি খেতে আমরা অনেকেই পছন্দ করি আর অনেকেই পারি আজকে আমার রেসিপিটা শেয়ার করছি তো ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো টক দই সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পাকা আমের পাল্প আমি প্রতি বছর বেশি মিষ্টি যে আমগুলো হয় সেগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এগুলো গত বছরের আম আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দুই চা চামচ গুড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে দিলাম আর এখন ভালো মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে হাতের কাছে সব কিছু রেডি করা থাকলেই এই লাচ্ছিগুলো বানাতে এক মিনিটের সময় লাগে না লাচ্ছিগুলোর সাথে আমি কোনো বরফ ব্যবহার করছি না তবে চাইলে ব্যবহার করতে পারেন আর হয়ে গেল এর মধ্যেই ম্যাঙ্গো লাচ্ছি এখন এই লাচ্ছিগুলোকে একটু সাজুগুজু করে দিলেই খাওয়ার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে লাচ্ছির গ্লাসের উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু রোয়াবজা আর একটা লাচ্ছির উপর দিয়ে হরলিক্স দিয়ে দিচ্ছি সাথে একটু পাকা আমের পাল্প তবে সাজানোটা একান্তই আপনাদের ব্যাপার চাইলে এমনিতেও খাওয়া যেতে পারে আর এভাবে সাজুগুজু করিয়ে নেওয়ার পরে সোজা ফ্রিজে রেখে দিতে হবে আর জাস্ট ইফতারের আগে বের করে নিয়েই খেয়ে ফেলতে হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর আমার হেসেলঘর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যারা নতুন ভিডিও আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ